আমার কথা মতো যদি আপনারা চলেন তাহলে সত্যি আপনারা আমার শিষ্য। আপনারা সত্য জানবেন আর সত্য আপনাদেরকে স্বাধীন করবে। আমরা অব্রাহামের বংশের লোক, আমরা কখনো কারো দাস হই নাই। স্বাধীন করবে এই কথা দ্বারা তুমি কি বলতে চাইছো? আমি সত্যি বলছি, যারা পাপ করে তারা সবাই পাপের দাস। দাস চিরদিন বাড়িতে থাকে না, কিন্তু পুত্র চিরদিনই বাড়িতে থাকে। তাই সেই পুত্র যদি আপনাদেরকে স্বাধীন করে তাহলে সত্যি আপনারা স্বাধীন। আপনারা অব্রাহামের বংশের লোক, তবু আমাকে মারতে চাইছেন কারণ আমার শিক্ষা আপনাদের অন্তরে স্থান পায় না। আমি আমার পিতার কাছে যা দেখি তাই বলি, আর আপনারা আপনাদের পিতার কাছে যা শুনেছেন তাই করেন। অব্রাহামই আমাদের পিতা। যদি আপনারা অব্রাহামের সন্তান হতেন তবে অব্রাহামের মতোই কাজ করতেন। ঈশ্বরের কাছ থেকে যে সত্য আমি জেনেছি তাই আপনাদের বলছি, তবু আপনারা আমাকে মারতে চাইছেন। কিন্তু অব্রাহাম এই রকম করেননি, আপনারা আপনাদের পিতার মতোই করছেন। ঈশ্বর নিজেই আমাদের একমাত্র পিতা এবং আমরা তার সত্য সন্তান। সত্যি যদি ঈশ্বর আপনাদের পিতা হতেন তাহলে আপনারা আমাকে প্রেম করতেন, কারণ আমি ঈশ্বর থেকে এসেছি আর এখন এখানে আছি। আমি নিজে থেকে এখানে আসিনি, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন। কেন আপনারা আমার কথা বোঝেন না? এর কারণেই আপনারা আমাকে সহ্য করতে পারেন না। শয়তানই আপনাদের পিতা আর আপনারা তারই সন্তান, তাই আপনারা তার ইচ্ছা পূর্ণ করতে চান। শয়তান প্রথম থেকে খুনি, সে কখনো সত্যে বাস করেনি কারণ তার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন সে তা নিজে থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী এবং সমস্ত মিথ্যার পিতা। কিন্তু আমি সত্য বলছি, আর তা হলো আপনারা আমার কথায় বিশ্বাস করেন না। আপনাদের মধ্যে কে আমাকে দায়ী বলে প্রমাণ করতে পারে? যদি আমি সত্যি কথা বলি তবে কেন আপনারা আমাকে বিশ্বাস করেন না? যে লোক ঈশ্বরের কাছ থেকে আসে সে ঈশ্বরের কথা শোনে। আপনারা ঈশ্বর থেকে নন বলে আপনারা শোনেন না। আমরা কি ঠিক বলিনি যে তুমি একজন সমরীয় আর তোমাকে ভূতে পেয়েছে? আমাকে ভূতে পাইনি। আমি আমার পিতাকে সম্মান করি, কিন্তু আপনারা আমাকে করেন না। আমি আমার নিজের প্রশংসার চেষ্টা করি না, কিন্তু একজন আছেন যিনি আমাকে সম্মান দান করেন আর তিনিই বিচারকর্তা। আমি আপনাদের সত্যিই বলছি, যে আমার শিক্ষার বাধ্য হয় সে কখনো মরবে না। এবার আমরা সত্যি বুঝলাম তোমাকে ভূতে পেয়েছে। অব্রাহাম মারা গেছেন, অন্য নবীরাও মারা গেছেন, তথাপি তুমি বলছো কেউ যদি তোমার শিক্ষা মেনে নেয় সে কখনো মরবে না। আমাদের পিতা অব্রাহাম মারা গেছে, আপনি কি পিতা অব্রাহামের থেকেও বড় বলে দাবি করেন? আর সেই নবীরাও মারা গেছেন। তুমি নিজেকে কি মনে করো? যদি আমি নিজের প্রশংসা করি তবে তার কোনো দাম নেই। যিনি আমাকে সম্মান দান করেন তিনি আমার পিতা, যাকে আপনারা ঈশ্বর বলে দাবি করেন। আপনারা কখনো তাকে জানেন নাই, কিন্তু আমি তাকে জানি। যদি আমি বলি আমি তাকে জানি না তাহলে আমিও আপনাদের মতো মিথ্যাবাদী হব। কিন্তু আমি তাকে জানি এবং তার কথার বাধ্য থাকি। আপনাদের পিতা অব্রাহাম আমার এই দিন দেখার জন্য আনন্দ করেছিলেন, তিনি তা দেখেছেন এবং আনন্দিত হয়েছেন। তোমার বয়স এখনো 85 হয়নি, তুমি কি না অব্রাহামকে দেখেছো? আমি আপনাদের সত্যিই বলছি, অব্রাহামের জন্মের আগেও আমি ছিলাম। নেতারা তখন যিশুকে মারার জন্য পাথর কুড়িয়ে নিল। কিন্তু যিশু নিজেকে গোপন করে মন্দির থেকে বাইরে গেলেন।